ব্যাস আজকেও তাই, যখনই আসবো তখনই দেখবো টিভির সামনে বসে আছে, না আছে লেখা, না আছে পড়া, না আছে কাম, না আছে ধান্দা। আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, কি করা যায় আইডিয়া। এ বোন দেখ না, মা তোকে ডাকছে। কি বলছে? আমি তোর মা নাকি যে আমাকে জিজ্ঞাসা করছিস? যা গিয়ে দেখ কি বলছে। ভাল লাগে না, শান্তি করে টিভিটাও দেখতে দেবে না। এইবার শান্তি যাবোকা বানালাম কিচ্ছু বুঝতে পারিনি। মা বলো ডেকেছ কেন? আমি আমি তোকে কখন ডাকলাম? ওই যে এখনই দাদা বললো। না না আমি তোকে ডাকিনি, কুত্তাটা আজকেও আমাকে বোকা বানালো। হ্যাঁ রোহিত দা বলো। ও আচ্ছা, তোমরা আকাশ দার গাড়ি করে গাড়ি নিয়ে যাচ্ছ? না না দাদা যেতে পারবে না, দাদা একটু বিজি আছে। ও আচ্ছা সোনিয়াও যাচ্ছে। সোনিয়া? হ্যাঁ বল রোহিত, কোন গার্ডেনে? সোনিয়াও তোদের সাথে যাচ্ছে। হ্যালো 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 রোহিত, আচ্ছা হ্যাঁ ম্যান দাও। এই বাবু এটা রেখে দে, আমি চলে যাচ্ছি আবার আসবো। আরে চাচাজি লাগবে না, আপনি রেখে দিন। না চাচা নিও না, এটা বিশাল কাজে লাগবে। আর না না বাবু রাখ, দুজনে ভাগ করে নেবি। আচ্ছা ঠিক আছে চাচা। ঠিক আছে তোমরা ভালো থেকো, আমি আবার আসবো। আচ্ছা চাচা আবার আসবেন, টাটা সি ইউ। আমার ভাগটা? ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম, আমার একটা ছোট বোন আছে। এই নে তোর পুরো 100 টাকা। 100 কেন? 500 দিয়েছিল, মানে দুজনের হাফ হলো 250 হবে। আচ্ছা এই তোর মুখ দিয়ে কেউ 250 টাকা দেবে? তোর মুখটা 100 টাকার মতন, তাই তোকে 100 টাকাই দিলাম। মা দেখো না দাদা আমাকে মারলো। এই তোকে আমি কখন মারলাম? আর মাকে কেন ডাকছিস? এমনিতে মায়ের মেজাজ সবসময় গরম থাকে, কিছু হয়েছে জানতে পারলে না আমার গদ্দান কেটে নেবে। মা এই আবার মাকে কেন ডাকছিস? মা এই নে 500 টাকাটা তুই রেখে দে। দি নেক্সট ডে আমার ভাগটা তো তোকেই দিলাম। ঠিক আছে আমি এক্ষুনি বাবাকে ডাকছি। তোর জন্য একটা জিনিস আছে। কি জিনিস? এটা কি? ক্রপ টপ। তুই আমার জন্য ক্রপ টপ এনেছিস? আমি তোর লাইফটা জেনে আসি। আমি জানতাম সবাই ঘুমিয়ে গেলেও ও ঠিক আমার সর্বনাশ করার জন্য বসে আছে। আচ্ছা তার জন্য আমার আবার 300 টাকা খরচ হয়ে গেল। সে 300 টাকা খরচ হয় হোক, কেলানি তো আর আমার ঘরে পড়লো না। থ্যাংক ইউ সো মাচ দাদা, কিন্তু তুই আমার জন্য ক্রপ টপ আনতে পেরেছিস, আর একটা জিন্স প্যান্ট আনতে পারিস নি? এটা আমি কিসের সাথে পরবো? কি হলো বল, এটা আমি পরবো কিসের সাথে? এর সাথে তো একটা স্যুট চাই না? লোকে এই পাচ্ছে না, ও আবার খেতে পেলে বাড়ি ফিরেছে। এটা তোরা কখন বাড়ি এলো? এই তো বাবা অনেকক্ষণ বাড়ি এসেছে। আচ্ছা ঠিক আছে
এই ক্যামেরাটা গন্ধে বেরোচ্ছে না? কেমন একটা বিয়ার বিয়ার গন্ধ। পারফিউম বাবা, পারফিউম, বিয়ার পারফিউম এখন না খুব ট্রেন্ডিং চলছে, তাই আমি দাদাকে বলেছিলাম একটা নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমার পারফিউমটা শেষ হয়ে গেছে, কাল কফি যাওয়ার সময় আমাকে একটু দিস তো। আচ্ছা ঠিক আছে বাবা, দেবো কালকে।